নর্স এগ ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। তো এখানে আমি ভাতটা কিন্তু নিয়েছি আমার রাতে যে বেঁচে যাওয়া ভাত সেই ভাত। তো আপনারা চাইলে কিন্তু সদ্য রান্না করা ভাত কিংবা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। তো এখন আমি এই ভাতের মধ্যে দিয়ে দেব 2 চিমটি পরিমাণ লবণ। এখন আমি লবণটা বাড়িয়ে দিচ্ছি না, কারণ হচ্ছে আমি যখন রান্না করব তখন কিন্তু আমি আরও লবণ দিব। তো এখন আমি এর মধ্যে 2টি ডিম ভেঙে দিব। এখন আমি একটি চামচের সাহায্যে ডিমের সাথে ভাতটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো ভালোভাবে ডিমের সাথে আমি ভাতগুলোকে মাখিয়ে নিলাম। তো এখন আমি চলে যাবো চুলায় এই ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। তো ভিউয়ার্স, ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য চলে এসেছি চুলায়। আর চুলায় এখানে আমি একটি প্যান গরম করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটা কিন্তু পেঁয়াজটা খুব ভালো হয়। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ মরিচ। আমি কাঁচামরিচ 3 থেকে 4টি কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেই মাখা ভাতটা দিয়ে নিব। এখন আমি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে তারপর দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সেই মেখে রাখা ভাতটুকু দিয়ে নিব। আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এই পেঁয়াজের সাথে ভাতটাকে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, ভালোভাবে আমি ভাতটাকে জাল করে নিয়েছি। এখন জাল করে নেওয়ার পর এটা আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারটাও দিতে পারেন। এরপর আমি এতে ঝালের স্বাদ বুঝে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। অবশ্যই সয়া সসটা দেওয়ার ট্রাই করুন, কারণ সয়া সসটি কিন্তু আপনার এই ভাতটাকে ফ্রাইড রাইসের স্বাদ এনে দিবে। এখন আমি আবারও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব। মিনিমাম আমি 2 থেকে 3 মিনিট আমার ভাতটাকে ভালোভাবে মশলার সাথে একটু ভেজে নিব, তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই ফ্রাইড রাইস। এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভালোভাবে আমি আবারও মশলার সাথে ভাতটাকে ভেজে নিয়েছি। এখন আমি রান্নার ধ্যানে কিন্তু ভুলে গেছি যে আমার আরও কিছু পরিমাণ লবণ দিতে হবে। এখন আমি এতে আবারও 1/2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। তো লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এখন কিন্তু আমার ফ্রাইড রাইসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার হিটটাকে অফ করে দিলাম। তো ঠিক এভাবে কিন্তু আপনারা ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি ফ্রাইড রাইসটা প্যান থেকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, ফ্রাইড রাইসটা আমি প্যান থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অপচয় থেকেও অনেকটা বাঁচা যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।